So hello guys, welcome back to another video. Our হঠাৎ করে একটা আপডেট চলে এসেছে, তার জন্য আপনাদের সামনে হুট করে চলে আসে এবং আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার দায়িত্বটি পালন করতেছি। ওয়েল, জল্পনা কল্পনা শেষ, অবশেষে তামিম ইকবাল রিটায়ার নিয়েছেন অ্যান্ড দিস ইজ ফাইনাল। তিনি সংবাদ সম্মেলনে আজকে কিছুক্ষণ আগে জানিয়েছেন অ্যান্ড থামনেলও দিয়েছি। আসলে আমাদের বাংলাদেশিদের ফ্যানদের অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল তামিমকে বেস করে, সো সব কিছু একদমই এক নিমিষই শেষ করে দিলেন তিনি। এবং দিন শেষে তামিম ইকবাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ করতে যাচ্ছেন তার দীর্ঘ এত বছরের ক্যারিয়ার। আর আর হবে না ডাকবয় তামিমের দেখা, আর হবে না বাংলাদেশের শ্রেষ্ঠ ওপেনারের দেখা, আর কখনোই দেখা যাবে না তার ভালো পারফরমেন্স, খারাপ পারফরমেন্স যেটাই হোক। বাট অনেকগুলো সমালোচনা আলোচনা হচ্ছিল দিন শেষে, আসলে সেগুলো সবগুলো অবসান ঘটিয়ে দিয়েছেন তিনি। তিনি টেস্ট এবং ওডিআই এই দুটো ফর্মেটে খেলতেন, দুটো থেকেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর সংবাদ সম্মেলনে তিনি এটা কনফার্ম করেছেন। অবশ্যই আপনার পাশের ছবিটা দেখে বুঝতেছেন যে তিনি অনেকটা এই কথাগুলো বলতে বলতে, রিটায়ারমেন্টের কথাগুলো বলতে বলতে তিনি কান্না করতেছিলেন। সো বোঝা যায় ক্রিকেটটাকে কত ভালোবাসেন তিনি। সো বাংলাদেশের বেস্ট ওপেনার ছিলেন তিনি এবং সবসময় থাকবেন আশা করছি। আর তার যে রেকর্ডগুলো, তার যে রেকর্ড আপনি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন, একটু পজ করে দেখে নিন তার অসম্ভব অসম্ভব সুন্দর তার ক্যারিয়ার বা রেকর্ডটা। সো এই জায়গা থেকে তামিম ইকবাল আফগানিস্তানের বিপক্ষে রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছেন যে যতটুকু আমরা জানতে পেরেছি সোর্স প্রথম আলো সহ বিভিন্ন সংবাদ মাধ্যম। সো ইন্টারেস্টিং কথা যেটা, যে বিশ্বকাপের আগেই তামিমের এমন সিদ্ধান্ত, আফগানিস্তানের সাথে দিয়ে তিনি শেষ করবেন, এখন বিশ্বকাপে কি তিনি থাকবেন না, অবশ্যই যেহেতু রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছেন। সো এই বিষয়টা কি, এটা ইন ডিটেলস আমরা পরবর্তীতে আলোচনা করবো, যেহেতু আপডেটটা দেওয়ার তাই তাড়াতাড়ি করে আপডেট দিয়ে দিলাম। এবং তামিম ইকবাল খান রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছেন টেস্ট এবং তার ওডিআই ক্যারিয়ার, এবং সম্মান থাকতে থাকতেই দল থেকে বের করে দেওয়া মাহমুদুল্লার মতো না, দল থেকে বের করে দেওয়ার আগে নিজেই সিদ্ধান্তটা নিয়ে নিয়েছেন। আমার মনে হয় বেস্ট টাইম, সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত তামিম নিয়েছেন। ওয়েল গাইস, এই বিষয়ে আপনাদের মতামত আমাকে কমেন্টে জানান আর এরকমই তাড়াতাড়ি যে কোনো আপডেট নিউজ যেগুলি পেতে চান অবশ্যই খেলা রিলেটেড আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। আমাদের আজকে রাতে একটা খুব ইন্টারেস্টিং পডকাস্ট আসবে, সো আশা করি আপনি সবাই দেখবেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন এবং তামিমকে অবশ্যই অবশ্যই অনেক শ্রদ্ধা জানিয়ে এবং তাকে স্মরণ করে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট তাকে সবসময় মনে রাখবে। আমাদের সবাইয়ের বেস্ট ওপেনার তামিম ইকবাল খান রিটায়ারমেন্ট নিয়েছেন, সুন্দর হোক তার পরবর্তী পথ চলা জীবনের। সো তা জিনিস শেষ করছি, আসসালামু আলাইকুম।